ছোটো ভাই পোগোর অবস্থা দেখো টোগোর ওপর চেপে বসে পুরো কন্টিনিউয়াস চাটুপুটু চালিয়ে যাচ্ছে পুরো চোখের সাইড দিয়ে পোগোকে মানে টোগোকে কি করছে দেখো অবস্থা দেখো আর টগো কিন্তু সব অত্যাচার সহ্য করে কিচ্ছু না আগে কত দুষ্টুমি করতো দুই দাদার সঙ্গে এখন কিন্তু পুরো মানে ওর গার্জেনের মতো হয়ে গেছে একদম আর ওর সমস্ত অত্যাচার আদর সব সহ্য করে যায় ছোটটাকে দেখো এবার গাল ছেড়ে পিঠের ওপর উঠে কানের পাশে শুরু করেছে এই এটা কি ম্যাসাজ পার্লার নাকি এই পোগো এটা কি ম্যাসাজ পার্লার টোগো এসছে তোর পার্লারে বাবা মনে হচ্ছে পাহাড়ে উঠেছে দেখো অবস্থা টগোর মাথাটা তো ওর কাছে একটা পাহাড় তুলল পুরো দাঁড়িয়ে পড়েছে লিলিপুট ছোট্ট একটা কুটি গুড়গুড়ি কানে মাসাজ মুখে মাসাজ চোখে আবার দেখো টগো আবার জড়িয়ে ধরল ওরে তোর হাতের ভারে তো ও পুরো চটকে চল্লিশ হয়ে যাবে স্যান্ডউইচ হয়ে যাবে পড়ে গেছে এই তোর মাসাজ হলো ক্লায়েন্ট খুশি হয়েছে কত টিপস দেবে তোকে হ্যাঁ কত টিপস দেবে বাহ ফাঁকিবাজ চলে যাচ্ছে এই দুষ্টু এই পোগো হয়ে গেছে তোর কাজকর্ম সারা হয়ে গেলো ও বাবা আবার সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে তোকে ওর পাশে কিরম লাগে বলতো হ্যাঁ তুই বুঝিস সেটা এটা ছোট্ট কুরকুরি গুড়গুড়ি বুঝে উঠতে পারছে না কোন জায়গায় চাটবে কানে চাটলে ভালো না গালে চাটলে ভালো এই গুরগুড়ি সত্যি বাবারে রে বাবা ওকে তো অত্যাচারে আদরে একেবারে চ্যাপটা করে দিচ্ছিস তুই হ্যাঁ রে এবার এবার কি লেজ বা বা সহ্য করছে বর্দা বলে ছোটদা বলে আর মেজদা বলে সব সহ্য করছে এটা যদি অন্য কাউকে তুমি দাও না ধরে তোমায় একদম লেজের বাড়ি দিয়ে দেবে শুধু দুষ্টুপনা সব কিছু ছেড়ে ছুড়ে এখন লেজ নিয়ে বসেছে দেখো অবস্থা দেখো হ্যাঁ যে বেশ হয়েছে বেশ হচ্ছে চলে গেছে ক্লায়েন্ট এত অতিরিক্ত চলছে না এসে বাড়াবাড়ি দুষ্টুপনা